আপনার আমার জীবনে সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি বলেন তো? কার নাম মাথায় আসছে? অবশ্যই মায়ের। মায়ের দোয়ার সাথে থাকলে কোনো বাধা বিপত্তি আসে না বলেন গুরুজনেরা। এজন্য হয়তো অভিষেক টেস্ট ম্যাচে নামার আগে মায়ের চুমু নিয়েছেন ভারতের তরুণ খেলোয়াড় শ্রীকর ভরত। হয়তো আগামীর মসৃণ পথ চলা অথবা মায়ের অবদানের জন্য একটা ছোট্ট ধন্যবাদ। কি হয়েছিল নাগপুরে, আসুন দেখে নেই আজকের এই রিপোর্টে। নাগপুরের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগে একটা মুহূর্ত, মাঠের এক কোণে গোল হয়ে দাঁড়িয়ে ভারতের জাতীয় ক্রিকেট দল। দলে একেবারেই নতুন দুজন, তাদের একজন সূর্যকুমার যাদবের হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন সাবেক কোচ ও অলরাউন্ডার রবি শাস্ত্রী। গর্বে তার চোখ চিকচিক করছিল। অন্যজন শ্রীকর ভরত যা পেলেন তার সতীর্থ হয়ে যাওয়া চেতেশ্বর পূজার কাছ থেকে। দুর্ঘটনার শিকার ঋষভ এখনও হাসপাতালে। উইকেট কিপার ব্যাটসম্যান শিকর ভরতের সামনে টেস্ট ক্রিকেটের দরজা খুলে গেল এ কারণেই, হয়ে গেল ভারতের 305তম টেস্ট ক্রিকেটার। টসে হেরে প্রথমে ফিল্ডিং করতে নেমেছে ভারত। মাঠে নামার আগে আবেগময় এক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল সবাই। ভরতের মা মাঠে নেমে ছেলেকে জড়িয়ে ধরে চুমু খান। ভরতের পুরো পরিবারই মাঠে ছিলেন এই শুভলগ্নে। মা ছাড়াও বাবা বোন ও স্ত্রীও ছিলেন গ্যালারিতে। 19 বছর বয়সে রাজ্য দলের নিয়মিত উইকেট কিপার হয়ে খেলেছেন শ্রীকর ভরত। ব্যাটিংয়ের পাশাপাশি তখন কিপিংয়ে নিয়মিত হয়েছিলেন কোচের পরামর্শেই। 2002 সালের শুরুতে সিদ্ধিমান সাহা টেস্ট দল থেকে বাদ পড়ার পর আলোচনায় উঠে আসে ভরত, কিন্তু ঋষভের ধারাবাহিক পারফরমেন্সের কারণে অপেক্ষাটা বেড়েই যায়। ঋষভ দুর্ঘটনা শিকার না হলে হয়তো আরও অপেক্ষাটা করতে হতো বহুদিন। টেস্টের প্রথম দিন রবীন্দ্র জাদেজার বলে মারোনাসকে স্ট্যামিং করে টেস্টে নিজের প্রথম শিকার তুলে নিলেন ভরত। ভারতীয় ক্রিকেট বোর্ড ভরতের টেস্ট অভিষেকের প্রতিক্রিয়া নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ভরত বলেছে যে পথটা অতিক্রম করেছি সেদিকে পেছনে ফিরে তাকিয়ে এই জার্সিটা দেখার আনন্দ তুলনাহীন। আমার জন্য খুব গর্বের মুহূর্ত, অনেক আবেগ কাজ করে। যখন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করি এমন কিছু দেখতে পাবো তা কখনোই ভাবিনি। কোচ জয়কৃষ্ণ রাওকে ধন্যবাদ জানান, যখন নিজেরই আমার উপর বিশ্বাস ছিল না তখন আমার উপর তিনি নিঃস্বার্থভাবে ভরসা করে গিয়েছিলেন। ভরতের বর্তমান কোচ রাহুল দ্রুবিকেও ধন্যবাদ দিয়েছেন ভরত। তিনি বলেন, আমি হুট করেই এতটা পথ উঠে আসিনি, ছোট ছোট ধাপে এগিয়ে গিয়েছি। 2018 সালে ইংল্যান্ডের বিপক্ষে ভরত এ দলের সিরিজের রাহুল দ্রাবিড় স্যারের সঙ্গে কথা হয়েছিল, কিভাবে নিজের খেলাকে পরের ধাপে উন্নীত করবেন তা নিয়ে কথা হয়েছিল। তিনি কোনো কিছুই তেমন পরিবর্তন করেননি, আমাকে খেলতে বলেছিল আমি যেমন সেভাবেই, আমাকে উঠে আসতে অনেক সাহায্য করেছেন। মায়ের ভালোবাসা নিয়ে শুরু করা ভরতের পথ সামনে কতটা সুন্দর হয় তা দেখারই আশায় আছে ক্রিকেট বিশ্ব।